কিছু মাদানী ফুল শুনবো দর্শক আসুন প্রথমে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে পাক শুনে নিই এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হব দর্শক পবিত্র আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র হজরত সাইদুনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলহি বলেন যে যে ব্যক্তি সাবানুল মুআজমে প্রতিদিন অর্থাৎ এই শাহবান মাসের প্রতিদিন সাতশো বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক কতিপয় ফিরিস্তা নিযুক্ত করবেন যারা এই দরুদে পাককে রসুলের পাক সাল্লাহ তালি আলহি আসাল্লামের দরবারে প্রেরণ করবে এবং তার প্রতি রসুল পাক সাল আলহি আসাল্লামের রুহ মুবারক খুশি হবে অতপর আল্লাহ পাক ওই সকল ফিরিস্তাদেরকে আদেশ দিবেন যে এই দরুদ শরীফ পাঠকারীর জন্য কেয়ামত পর্যন্ত মাফিরাতে দোয়া করতে থাকো সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দর্শক কতই না ময় এবং মর্যাদাপূর্ণ একটি আমরা হাদিসে পাক শুনেছি যে এই শ্রাবান মাসের প্রতিদিন যদি সাতশো বার কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের রুখ মুবারক ওই ব্যক্তির উপর খুশি হয় দর্শক যার উপর হুজুর পাক সাল্লাহ আলহিহাস্লাম খুশি তার উপর দুনিয়া এবং আখিরাতের সবাই তো খুশি হবে অবশ্যই এবং দুনিয়া এবং আখিরাতের সাফল্য তো তার জন্যই দর্শক আসুন আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই প্রথমে আমাদের সাথে আছেন আমাদের লিয়াকত ভাই এবং এরপরে আছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং সাথে আমাদের সাথে আছেন আমাদের সদিয় জহির ভাই এবং নাতখা হিসেবে আছেন আমাদের মিনহাজ ভাই ইনশাল্লাহ আমরা প্রথমে মিনহাজ ভাইয়ের কাছ থেকে একটি মোনাজাতমূলক ইনশাল্লাহ আল্লাহ হজরতের লিখিত একটি কালাম যেটির বাংলা অনুবাদ আমরা শুনবো সাল্লু আল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লি আসসালাম جسے چار پہ بلالیاں جس بنا لیا یہ بڑی کر کی ہے فیلے ते हैं sha fate a মাসাল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া হচ্ছে যে আল্লাহ তালা যেন আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের দোয়াগুলোকে যেন কবুল করে নেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ দান করেন দর্শক আমরা এই মুহূর্তে আমাদের জহিরুল ইসলাম ভাইয়ের কাছে যাব এবং হুজুরের কাছে প্রশ্ন করব হুজুর আর হচ্ছে যে অনেকের কাছে এমন একটা বিষয় থাকে যে সবে বরাত বিষয়টা কি জিনিসটা কি অনেক সাধারণ মানুষ এই জিনিসটাকে জানে না যদি আপনি একটু দর্শকদেরকে বলতেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন الصلاه والسلام على সব মানে রাত আর বারাত এর কয়েকটি অর্থ আছে বরকতময় রাত ভাগবরজনী বিভিন্ন শব্দে চয়ন করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া প্রিয় মাহবুব সরকারে দ্বআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যেই রাতটা সম্পর্কে ইরশাদ করেছেন যে অধিকাংশ মানুষ এই রাত সম্পর্কে অলসতার মাঝে আছে আচ্ছা যে কেননা এই রাতে আল্লাহ সুবানহুয়া তালা অনেকগুলো হাদিস ভিন্ন ভিন্ন হাদিসে কারিম আসছে যে আল্লাহ সুবহানহুতায়লা পনেরোই সাবান রাতে কোরআন হাদিসে পাকে কিন্তু সবে বরাত শব্দ না আচ্ছা সাবান আচ্ছা সাবানের অর্ধেক নিস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক আর সাবানের অর্ধেক মিন সাবান মাস এর অর্ধেক রাতটা হচ্ছে অন্যতম রাত অনেকে হয়তো বা এটাও ভুল বুঝবে ওই কোরআনে তো সাবে বারাত নাই হাদিসে তো সাবে বারাত শব্দটা চয়ন করা হয় নাই এটা বুঝার জন্য আমি আরোস করছি আসলে কোরআনে কিন্তু নামাজ শব্দ ব্যবহার হয় নাই সালাদ শব্দ ব্যবহার হয়েছে কোরআনুল কেরিমে রোজা শব্দ ব্যবহার হয়নি সিয়াম শব্দ ব্যবহার হয়েছে ঠিক অনুরূপ সাবে বারাত এটা ব্যবহার হয় নাই বরং সাবান অর্থাৎ সাবানের অর্ধেক ব্যবহার হয়েছে এতে যেন আমরা বিভ্রান্ত

তিনি দেনে যিয়ারত করছেন আরো অসংখ হাদিসে কারিমে এমন আছে যেমন যে কথাটি আমি প্রথম বলছিলাম যে রসূল ইকরাম সাল্লাম পেশ করেন 15ই শাবানের রাতে ব্যাপারে অনেক মানুষ অলসতার মাঝে আছে কারণ এই রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বনি কলব জি এর ছাগলের সম ছাগলের যে পশম আছে তার সমপরিমাণ মানুষদেরকে ক্ষমা করেন এর মিন কি এর মিন হচ্ছে যেমন আমাদের দেশেও বিভিন্ন এলাকাতে বিভিন্ন কিছু হয় যেমন আমাদের বিক্রমপুরের কথা যদি বলি এখানে আলু উৎপাদিত হয় রাজশাহীতে লিচু উৎপাদিত হয় এক একটা এলাকা এক একটা তো বনী কল্পগুত্র যারা ছিল তারা হচ্ছে অনেক ছাগল লালন পালন করত। আচ্ছা

একজন বান্দা হিসেবে যে বান্দা হিসেবে আল্লাহ সুহান কাছ থেকে বারাত পাওয়া মুক্তি পাওয়া এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু নেই হতে পারে না হ্যাঁ আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা এবাদতের মাঝে রিয়াজতের মাঝে কাটাই কাটাই এবং আগামী দিনটাকেও এ ব্যাপারে ইনশাল্লাহ হাদিস আসবে অসংখ্য হাদিসে ক্যারিমা যে কালকে চেষ্টা করি রোজা রাখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো সারা পৃথিবীতে যেই এর ফয়জান আমার প্রিয় আকাশ সাল্লাহ দিয়ে গিয়েছেন যে শিক্ষা আমার প্রিয় আকাশ আসলাম দিয়ে গিয়েছেন এটাকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে মাসা আল্লাহ দর্শক আমরা চমৎকারভাবে আমাদের জহির ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে সবে বরাতের যেই বিষয়টা হাদিসে পাক এবং কোরআনে পাকের যে তথ্য ইনশাল্লাহ আমরা শুনেছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে যাব ইনশাল্লাহ সে ব্যাপারে আরও জানার জন্য সালাউদ্দিন ভাই এই আজকে বিশেষ করে কিতাবের মধ্যে বলা হয়েছে যে যাতে মানুষ যেন দোয়া করে নিজের জন্য নিজের কল্যাণের জন্য সে ব্যাপারে যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ রবী আলমিন মূলত আজকের যে রাত আমার জাহুরুল ইসলামের আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই রাতটার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ইনসুরা দোকানের শুরুতেই আল্লাহ তালা উল্লেখ করেছেন হা মিমিত আল্লাহ তালা আপন সুস্পষ্ট কিতাবের শপথকার বলছেন ইন্না আংজাল্লাহি লাইলাতি মোবার কাতিন ইন্না কুন্ডা মুদির যে আমি অর্থাৎ নাজল করেছি কিতাবকে এই রাতের মধ্যে অনেকেই এই লাইলাত মোবার কাত যেটা পবিত্র রাত বরকতমা যেটা এটাকে অনেকে সব কদর অধিকাংশ মুফাসিন কারাম এটাকে সব কদর বলেছে কিন্তু আবার কেউ কেউ রেওয়ায়তের মধ্যে সেটাকে সব বরাত অর্থাৎ লাইলাত মিনিস্ট্রি শাহবান যেটা যিনি জহির যেটা আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন যে কিছু শব্দ আছে যে এটা কোরআন হাদিসে একরকম কিন্তু আমাদের ইস্তলাতে আমাদের পরিবেশে একরকম তো এই যে দনোটার মধ্যে দেহবাহী দু ধরনের রয়েছে যে এই রাতের মধ্যে এই পরের আয়াতের মধ্যে বলা হয়েছে ফিহা ইউফরা কুকুল্লা আমরিন হাকিম এই রাতের মধ্যে প্রত্যেক হেকমতপূর্ণ বিষয় বন্টন করে দেয়া হয় এ রাতের মধ্যে তো এখন অনেকে সবে কদর বলেছেন সব কদের রাতে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো কোরআনে পাক নাজিল হওয়ার ক্ষেত্রে এবং এই যারা যে মুফাসির ক্রামগণ সবে কদের উল্লেখ এটার সাথে মিলে যায় কিন্তু যারা সবে বরাত বা সাবানের পনেরোতম রাত্রি বলেছেন এই রাতের মধ্যে এমন কিছু বিষয় বন্ডন করে যা হয় যে মানুষের রিজিক জিন্দেগি মত এবং অন্যান্য বিষয় এদিন কি করে দেওয়া হয় বন্টন করার যে সিদ্ধান্ত দেওয়া হয় আচ্ছা হুজুর এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই জানি যে আমাদের ভাগ্য অনেক আগে নির্ধারণ হয়ে গেছে কিন্তু এই রাতে যে আপনি বললেন যে আজকে রাতে আবার ভাগ্য নির্ধারণ হবে জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আসলে আমাদের পৃথিবীতে যা কিছু হবে সেটা কলম দ্বারা এটা লিখে শেষ করে দেয়া হয়েছে আচ্ছা এটা তো দিন এর মধ্যে দেয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা বছরের মধ্যে শুরুতে যা আগে লিখে দেওয়া হয়েছে সেটাকে আবার এক বছরের জন্য এটা ফিরেজ তাদেরকে এক বছরের জন্য কি হবে সবে বরাতে রাত্রে মধ্যে এটা সিদ্ধান্ত ফয়সালা যেটা হয়েছিল আবার ফয়সালা এটা শুনে দেওয়া হয় তো এটা তদ্বিক এভাবে করা হয়েছে যে আগে তো হয়ে গিয়েছে কিন্তু এই এক বছরের মধ্যে ফয়সালাটা সবে বরাতের রাতের মধ্যে ফয়সালা শুনিয়ে দেওয়া হয় সবে কদের রাতের মধ্যে সেটা বন্ডন করে দেওয়া হয় এটা কাজ শুরু হয়ে যায়

তখন সেটা রাইট আমরা দেখি বাস্তবায়িত দেখি যেমন দেশের বাজেট করা হয় না বাজেট বাজেট করা হয় আমি বাজেট কিন্তু সেটা যখন আবার কার্যকর করা হয় যে অমুক জেলার জন্য এতটুকু এখানে কি কি কাজ হবে আবার বন্টন করে যে এই ধরনের বাজেট তো আজকে হয়ে যাবে সেটা তো সিম যেহেতু আজকে ফয়সালা শুনিয়ে দেওয়া হবে যে হাদিস শরীফের মধ্যে আছে যে এই বছরের মধ্যে যাদের যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে যে সন্তান তাদের নাম তাদের এটা শুনে দেওয়া যাদের মৃত্যু হবে এবছরে তাদের নামগুলো ফেরেস তাদেরকে দিয়ে দেওয়া হবে রিজিকের ব্যাপারে ফয়সালা করে এই ধরনের বিভিন্ন বিষয় ফয়সালা করা হবে আজকে যদি কাটায় না জানে আজকের এই রাতের মধ্যেই আমার নামটা মৃত্যু ব্যক্তি যারা এবছরের মধ্যে মৃত্যুবরণ তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের কাফন তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য কোথায় কবর দেওয়া হবে সেটা তৈরি হয়ে যাচ্ছে কোন মসজিদের মাইকের মধ্যে আমাদের নাম উল্লেখ করা হয় مرحوم বলে তাহলে এই অবহেলার মধ্যে না জানি আমার তাকদিরের মধ্যে কি দেখতে দেয়া হয় কারণ আমরা জানি ইসলামে আমাদের যে আকীদা আছে যে তাকদির যেটা মুব্রম যেটাকে কখনো কি হয় না যেটা খণ্ডন হয় না এটা একমাত্র আল্লাহ তালার কাছে আছে আর এটা আছে মুআল্লাক যেটা যেটা ফেরেশতাদেরকে বলে দেয়া হয়েছে তো এটা মহল্লার যেটা এটা কি পরিবর্তন হতে পারে আমার তকদিরে যদি ইমান হারা হয়ে যাওয়ার লেখা থাকে কিন্তু মল্লক কর যা হচ্ছে সেটা আমার কোনো কারণে আমার মা বাবার কেন্দ্র করে নাম কোনো একটা বিষয় করে না যেমন আদি শরীরের মধ্যে আসে একজন বেবি ছাড়েনি সে কি করেছে একটা কুকুরকে পানি পান করেছে এটা যা তার মাফিরাত হয়ে গিয়েছে কোনো কাজের কারণে এটা তকদির পরিবর্তন হয়ে যায়

এই জিনিসটাকে যার রেখেছে এটা থেকেও যেন দূরেছে ধর্মীয় আড়ালে এটা থেকেও যেন আমরা সরে যাই বিভিন্ন বিভিন্ন ধরনের চলে আসছে আলহামদুলিল্লাহ আজকে চ্যানেলের বরকতে যেহেতু মিডিয়ার যুগ এটা সবার পুরো দুনিয়া দেখছে পুরো যেখানে যেখানে দেখানো হচ্ছে তো সবার কাছে অনুরোধ করব। রাত জেগে বাদত করা এটা জহির ভাই যেটা বলেছেন যে অসংখ্য মানুষের মাত্রাত হয়ে যাবে আল্লাহ দিন আমার নামও আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার নামও যেন ওই মাফরাত প্রাপ্ত ক্ষমা ভক্তদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা করে দেবেন আমরা খুব সুন্দরভাবে শুনেছি যে সালাদিনের কাছ থেকে এবং আমাদের মধ্যে একটা সংশয় ছিল বা অনেকের মাঝে যে আমাদের তকদির তো আল্লাহ তালা অর্থাৎ আমাদের সৃষ্টির পূর্বেই লিখে দিয়েছেন কিন্তু আবার যে আজ পরিবর্তন হবে বা যেটা লিখিত হবে আমরা যেটা বলে থাকি তো সে বিষয়ে আমরা শুনেছি তো দর্শক আল্লাহ তালা আসলে দেখুন মাদানী চ্যানেলে যখন আপনি দেখতে থাকবেন ইনশাল্লাহ এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেতে থাকবেন দর্শক আমরা আমাদের লেখত ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে বাপু আমার হুজুররা তো অনেক সুন্দর করে আলোচনা করেছে একটি বিষয় এখানে নিয়ে আসতে ইচ্ছে করছে আর তা হলো যে প্রতি বছর ঘুরে যখন সবে বরাতের রাত আমাদের মাঝে আসে একটি কাজ আমরা ছোট থেকে দেখে আসছি জানি না আমার হুজুর একমত হবেন কিনা আতশবাজি যেটা আজকে মাগরীবের নামাজের পর থেকে আমি মানে আমার ঘরের চারপাশে আমার এলাকার চারপাশে মানে প্রতি বছরই এটা দেখি হুজুররা মাইকিং করে বন্ধ করার জন্য বিভিন্ন ওলা মাইকেরা ওনাদের নিম্বরের মধ্যে ঘোষণা করেন কিন্তু এটার কোনো পরিবর্তন প্রতি বছর আমরা দেখতে পাই না আমি আজকে দেখেছি যে এমন এমন কিছু পিতা আছেন বাবা আছেন যারা তাদের ছোট ছোট বাচ্চাকে মানে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য এগুলোতে মানে লিপ্ত করে দিচ্ছে তারাও জিত করছে তারাও ওনারাও এগুলো কিনে দিচ্ছে তো দেখা যাচ্ছে যে বাবার বা যে পিতার উচিত ছিল যে এই রাতে নিজে ইবাদত করবে সাথে সাথে নিজের ছোট ছেলে বা নিজের ছোট মেয়েকেও ইবাদতমুখী করবে বা ছোট ছোট থাকতে সবে বরাতের যে ফাজাইল সবে বরাতের আমাদের আরো তো অনেক ইসলামিক সংস্কৃতি আছে হ্যাঁ মাগিবের পরই আমরা যাতে সালাতু সালাম পাঠ করি বা দরসই পাঠ করি তো যখন আমরা এই কাজটাকে ছোট থেকে শিক্ষা দিব তখন তারা বড় হয়ে এই কাজটাকে আরো গুরুত্বপূর্ণ মনে করবে কিন্তু তারা মনে করছে কি আমি দেখেছি যে মানে আজকে পুরো দিনই যারা ছোট ছোট বাচ্চা আছে এরা মনে করছে যে সবে বরাত মানে হচ্ছে এই যে এগুলো ফুটানোর রাত মানে এগুলোই ফুটাতে হবে না হলে আমাদের সবে বরাত উদযাপন হবে না তো আমি রেলে শুনো তো এ ব্যাপারে অনেক দৃষ্টিপাত করেছেন আমাদেরকে যে যাতে আমরা এগুলো থেকে হিফাজত থাকি আর এগুলোর কারণে অনেক অসুবিধা হয় আমি দেখেছি আসার সময় আজকে অনেক ছোট বাচ্চা যারা নবজাতক শিশু এদের পর্যন্ত অনেক ধরনের ক্ষতি মানে তারা কান্না করতে করতে অনেকে হার্ট অ্যাটাকও হয়ে গেছে ওই যে আওয়াজের কারণে সোরগোলের কারণে তো আমি বলবো যে এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি রাত যদি আমরা মা হয়ে বাবা হয়ে সচেতন হয়ে যায় তাহলে হয়তোবা আমাদের সমাজ থেকে এই গুরুত্বপূর্ণ একটি রাতে এই একটা অপসংস্কৃতি যেটা আমাদের মাঝে ছড়িয়ে আছে এটা ইনশাআল্লাহ দূর হয়ে যায় মাশাল্লাহ দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমাদের লিয়াকত ভাই যে অনেকেই আমরা উদাসীনতার কারণে আমরা আতসবাজি আমাদের বাচ্চাদেরকে অর্থাৎ ফোটানোর জন্য এগুলো ওদেরকে কিনে দিই বা ওদের উৎসাহ প্রদান করি দর্শক কিন্তু আমরা হাদিসে পাক শুনেছি যে এই রাত্রি এমন একটি রাত্রি অর্থাৎ অর্থাৎ নাজুক একটি রাত্রি যে এই রাত্রে অনেক সময় যে বলা হচ্ছে যে যেই মানুষের ব্যাপারে লিখিত হচ্ছে যে সেই ব্যক্তি এই বছরের মধ্যে মারা যাবে কিন্তু সেই তার লেখা চলছে কিন্তু ওই ব্যক্তি বাজারের মধ্যে ঘোরাফেরা করছে আনন্দ করছে কিন্তু দর্শক এই হয়তো অনেক সময় এমনও হতে পারে যদি এই রাত্রে আমরা আল্লাহ তালা দরবারে এই বন্দেগীর মধ্যে যদি আমরা মশগুল হয়ে যাই তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের তকদিরে যে খারাপ জিনিসটা আছে সেটা পরিবর্তন করেও দিতে পারেন এছাড়া আমরা সে ব্যাপারে আমাদের জহির ভাইয়ের কাছে আসবো যে হুজুর তকদির কি পরিবর্তন হতে পারে আসলে আমাদের ইসলামী সংস্কৃতি নিয়ে যে দ্বিমুখী না বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে আর ওই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে সবে বরাতের বিরোধিতা করা আচ্ছা এবাদত থেকে বিমুখ করা দূরে সরিয়ে রাখা পাশাপাশি এবাদতের বিঘ্ন ঘটানোর জন্য আতসবাজির সংস্কৃতি তৈরি করা দেখুন এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয় না কিন্তু এই যে আজকে কিন্তু এমনি এমনি মাঠের মধ্যে লাইট জ্বলছে না এটার পিছনে দাওয়াত ইসলামের লিগরা কাজ করেছে আশা করা হচ্ছে ও হাজার আশেকের আসলে ইস্তেমাতে অ্যাটেন্ড করবে সেহেরি খাবে না পিছনে কোনো কারণ থাকে আমি বলছিলাম এই যে আতসবাজি কিংবা শবে বরাত এর এবাদত থেকে দূরে রাখার যে অপকৌশলগুলো এটা হচ্ছে আমাদের মুসলমানদের সংস্কৃতি শূন্য করার একটি অবকৌশল যে শবে মেরাজ সমস্যা শবে মেরাজ সমস্যা মহরম সমস্যা হ্যাঁ একটার পর একটা কিন্তু মাদানি চ্যানেল দর্শক আমি বলবো আপনারা খুব খেয়াল করে ব্যাপারটা শুনবেন যে প্রতিটি আনুষ্ঠানিকতা প্রতিটি এবাদত যে দিনটাতে মুসলিম উম্মা তাদের পরিবার পরিজন নিয়ে এবাদতে মশগুল হচ্ছে ওই দিনগুলাকে দেওয়া প্রশ্ন বৃদ্ধ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অপকৌশলে এটা যেন তারই একটি বাস্তবায়ন যে সেই দার্শনিকের কথা তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও আজকে আমি মুসলমান আমার মুসলমানের সংস্কৃতিকে এবাদত করবে মানুষকে খাবার খাওয়াবে নিজের নফল নামাজ পড়বে সালাতজবির নামাজ করবে তবা করবে ইস্তেক পার করবে আল্লাহ তালা কাছে কান্নাকাটি করবে জিয়া কবর জিয়ার হুজুর সাল্লাহ আলাইসালাম এরা কবর জিয়ারত করেছেন অসংখ্য সহি হাদিসের মধ্যে এসছে যে সরকার আলাইহি আলিহিম এই রাতে কবর জিয়ারতে গিয়েছেন এগুলো থেকে রুখা থামিয়ে দেওয়া এটা হচ্ছে অপর সংস্কৃতির আগ্রাসন এ থেকে যদি আমরা বাঁচতে চাই মাদানী চ্যানেল দর্শক আমাদেরকে আমাদের প্রজন্মকে জানাতে হবে তাদেরকে সঠিক হাদিসে কারিমা যেটা প্রিয় আকাশ সাল্লাহ ইসলাম করেছেন এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে রসুল করিম সাল্লাহ আলাইসালাম করার পর সাহাবাহিকারাম করলেন তাবিন তাবে তাবিন আইমে মুজতাহিদিন আমাদের কাছে মেই যে মহান সত্তারা ইসলাম নিয়ে এসেছে এই বঙ্গভূমিতে বাবা শাহজালাল শাহপরায়র 360 আউলিয়া সকলে যেই রাতটাতে ইবাদত করলো আজকে কেন এটার বিরোধিতা করা হচ্ছে নফল ইবাদত করাতে বাধা কেন বাধা কেন হ্যাঁ নফল ইবাদত তো আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম এখানেIslahi সংশোধনমূলক बयान হবে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা হবে দেশের প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হবে এটার পিছনে বিশাল বড় একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কে রুখার মাধ্যম এটাই আমি করবো আমার জেনারেশন শিক্ষা দেবো নামাজ পড়বো সেটা শিক্ষা দেব আপনি যে প্রশ্নটা করেছিলেন

ওইটাকে বলা হয়েছে পরিবর্তনশীলই তাকদীর জি জি তো এইজন্য ওই যে যে আমাদের সালাউদ্দিন একটা এক উদাহরণও দিয়েছেন এমন কি ভালো আমলের কারণে সৎকার কারণে সেটা কি হয়ে যায় পরিবর্তন হয় পরিবর্তন হয়েছে এজন্য আমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে ভালো কাজের সাথে সম্পর্কিত মাশাআল্লাহ দর্শক খুব চমৎকারভাবে আমরা শুনেছি যে সব সময় আমাদের প্রতি মুহূর্তে ভালো কাজ সৎ কাজের সাথে সম্পৃক্ত থাকা উচিত সব মানুষ আচ্ছা সব কাজ কিভাবে আমি সব কাজগুলো শিখব বা সব কাজ করতে পারবো আমাকে সব মানুষের সংস্পর্শে থাকতে হবে তো দর্শক সব মানুষের সংস্পর্শের জন্য আপনার আপনার দরজা খোলা আছে আপনার জন্য দরজা খোলা আছে দাওয়াত সাল্লেম আলহামদুলিল্লাহ যেখানে আল্লাহ তালা নেককার বান্দারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং আপনারা সম্পৃক্ত হতে পারেন এবং এরকম অনেক ফুল আপনারা অনেক ইলমে দিন আপনারা হাসিল করতে পারেন দর্শক এই পর্যায়ে আমরা একটি কালামে পাক মনে শুনবো ইনশাল্লাহ এরপর আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো বন্দ কে রহমতে করতে খত বন্দ কে খা কর দেখো তো মক নতো শুনেছি না তো শুন She shot

আল্লাহ তালা আল্লাহ তালা রহমত থেকে অবশ্যই আমরা নিরাশ হব না বিশেষ করে আজকে রাত্রে আল্লাহ তালা আমরা আশা করছি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফিরাত দান করবেন এবং আমাদেরকে চিরস্থায়ী জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা দোয়া করছি দর্শক আপনাদেরকেও যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং জান্নাতে আপনাদেরকে চিরস্থায়ী বাসিন্দা বানান দর্শক আমরা আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আমাদের আবার সেই বিষয়গুলোতে ফিরে যাবো জিলিয়া আমরা তো জানি না যে এই বছরের মধ্যে আমাদের মত নিখা আছে কিনা আমরা আল্লাহ পাকের দরবারে সত্যিকার অর্থে মাফ চেয়ে নিতে পারি যদি আমরা সত্যিকার অন্তরে ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহ পাক যদি আমাদের এই ক্ষমা চাওয়ার বদৌলতে আবাদুল আবাদ রাজি হয়ে যায় তাহলে আমাদের যদি মত চলে আসে তাহলে ইনশা আল্লাহ

আজকের আলোচনার বিষয় যেহেতু এটা কান্নাকাটির রাত আল্লাহ তালার কাছে চাওয়ার রাত একটা জিনিস এক জায়গার মধ্যে রিলিফ বন্টন হচ্ছে সেখানে এমন এমন জিনিস দেওয়া হচ্ছে কাউকে সৈন্য মুদ্রারা দিয়ে দেওয়া হচ্ছে কাউকে মূল্যবান সামগ্রী দেওয়া হচ্ছে সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু আমি সেখানে নেই আমার মতো দুর্ভাগ কে হতে পারে তো আজকে আল্লাহ তালা এত লোককে ক্ষমা করবেন আল্লাহ তালা আজকে ফয়সালা করবেন আল্লাহ তালা মানুষকে ক্ষমা করার জন্য কত বাহানা তৈরি করছে আমরা এই বাহানাগুলোকে আমরা অবলম্বন যদি না করি তাহলে আমাদের কি অবস্থা হবে যে আমার যে বললেন বঞ্চিত যারা এদের মধ্যে কত বলা হয়েছে মসজিদ যারা শিরিক করে এ ব্যাপারে একটু বলা দরকার কারণ মধ্যে আছে যে আমার করবে এ নাই আছে কি দুনিয়ার লোভ পরে এটা উম্মতে মোহাম্মদের একটা অনন্য বৈশিষ্ট্য যে অন্যান্য নবীর উম্মতের মতো এই নবীর উম্মতটা সিরিখের মধ্যে একদম যে শিরিক যাকে বলা হয় এটার মধ্যে করবে করবে না কেন এটা উম্মতে মোহাম্মদী একটা অনন্য বসন্ত তহবিদের উপর অঠল থাকবে এটা বোকারেসি ও হাদিসের মধ্যে আছে তো অনেকেই কথায় কথায় বিভিন্ন ধরনের শিরিকের শিরিক সম্পর্কে আমরা জানি না শিরিক্স তো ওটাকে বলা হয় যে দুটা জিনিস এখানে থাকতে হবে কাউকে ওয়াজিবুল ওজুদ মনে করা ওয়াজিবুল ওজুদ মানে যেটা ছিল আছে থাকবে কখনো ধ্বংস হবে না যে যে আবশ্যক এরকম আল্লাহ ব্যতীত যে কোনো কিছুকে মনে করা আল্লাহ জাত সত্তা এমন যেটা কেবল বানায়নি সৃষ্টি করেন এটা ছিল আছে থাকবে কখনো ধ্বংস হবে না এবং জাতের সাথে সিফাত আল্লাহ রহিম করিম আল্লাহ তালা গফুর রহিম অনেকগুলো সিফাত যেগুলো গুণাবলী রয়েছে ওই গুণাবলী এমন যেটা যেটা ছিল আছে থাকবে কখনো ধ্বংস হবে না তা আল্লাহ তারা একটা সিফাতের নাম হচ্ছে কি সামিয়ন বসিরুন সামিয়ন মানে শোনা বসিরুন মানে দেখা এখন আল্লাহ তালা যে শুনেন তো আমরাও তো শুনি আল্লাহ তালা দেখেন আমিও তো দেখি এই দেখা আর এই দেখার মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে আল্লাহ তালা যে দেখা আল্লাহ তালাহা যে শোনা সেটা ছিল আছে থাকবে কখনো ধ্বংস হবে না আর আমার এটা ছিল না আল্লাহ দিয়েছেন যে কোনো মুহূর্তে চাইলে চিনে নিবে আমার চিনেতে যাবে আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা সিরিকের যে সংজ্ঞা একটা কাউকে ওয়াজিবুলজুদ মনে করা আরেকটা হচ্ছে কি বলে কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা মনে করেন কোন একটা বটগাছ অনেকে মানুষ সিজদা করলে এটা সিজদা নয় শুধু আমি যদি দাঁড়ালাম কারো সম্মানের জন্য সেখানে দেখেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা জিনিস থাকে দাঁড়ানো এটা কিসের জন্য সম্মানের জন্য তাজিম ইবাদতের মধ্যে তাজিমও থাকে ইবাদত থাকে কিন্তু সকল তাজিম কিন্তু ইবাদত নয় সকল তাজিম কিন্তু ইবাদত নয় ইবাদতের মধ্যে তাজিম থাকে তাজিমের মধ্যে যদি ইবাদতের নিয়ত থাকে সেটা সিদ্ধা করতে হবে না সেটা যদি আমি এমনি কালকে সম্মানিত দাঁড়াই সম্মানের সাথে মনে মনে নিয়ত করলাম আমার ইবাদতের নিয়ত করলাম তাহলে কেন আর ইমান থাকবে না তাহলে এই দুটো জিনিস যদি না থাকে তাহলে একজন মানুষ কখনো কি মুসিদ হতে পারে না সিরিপ করবে এই জন্য দেখা যায় অন্যান্য নবীর ওম্মদরা তাদের নবীর মোয়াজা দেখে তাদেরকে কি বলে দিয়েছে এটা খোদার ছেলে বলে দিয়েছে কাউকে এটাকে খোদা মেনে নিয়েছে কিন্তু এই পর্যন্ত যদি আমার নবীর উন্মতের ইতিহাস ইতিহাস যদি আমরা দেখি আমার নবীর মজেজার কোন শেষ আছে এমন মজে যা এমন মজে যা এমন মজে যা যেটা আসমানের পর্যন্ত কাউকে দেন নাই মেয়ারাজের মজে যা আমাদের আঁকি দেওয়া হচ্ছে কি আল্লাহ তালা কে এই চর্মচক্ষি কেউ দেখতে পারবে না শুধু একজন ছাড়া

আরো কিছু বিষয় রয়েছে যাদের কাজকে বঞ্চিত করা হবে যাদের ক্ষমা করা হবে না এর মধ্যে রয়েছে যারা পানে পানে অভ্যস্ত যারা সরাব এটা গুনাহের মা বলা হয়েছে যেটা পান করলে চল্লিশ দিন পর্যন্ত তার কি হয় না হয় না যেটা না পাক সেটার যদি অভ্যস্ত আজকে রাতের মধ্যে তাদের ক্ষমা হবে না আমার লেখক বলেছেন ক্ষমা হবে কি করলে তবা করলে অনেক বলে তবা দাস কাতে আমি কিছু তবা 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 আস্তাক আস্তাক ফুল্লাহ তবা হয়ে গেল তবা হবে হ্যাঁ তবার জন্য শর্ত কি তবার জন্য সর্বপ্রথম যে সরাব সরাব এটাকে যে আল্লাহ তালা এটা মন্দ বলেছেন সেটাকে গুনাহ বলেছে সেটা গুনাহ হিসাবে স্বীকার করতে হবে প্রথমে এরপর গুনাহ কেন করলাম আমার মৌলা আমাকে এটা নিষেধ করেছেন যিনি আমাকে বানিয়েছেন কেন করে ফেললাম আমি আমাকে নিষেধ করে সেটা যা ভয় আসতে হবে অনুতপ্ত আসতে হবে আমার দ্বারা এটা কেন হলো আমার কি অবস্থা হবে তো কেউ এটা গেল একটা হলো স্বীকার করা এরপর অনুতপ্ত হওয়া এখন অনুতপ্ত হলাম সুযোগ পেলে আবার আবার সুযোগ পেলে না ভবিষ্যতের জন্য যে দৃঢ় সংকল্পবদ্ধ করতে হবে আমি এটা আর করবো না এই তিনটা জিনিসের নাম হচ্ছে তবা আমরা যে কোনো গুনা করি না কেন এই তিনটা জিনিস যদি আমরা সমন্বয় করে তবা করি আল্লাহ আত্মা মিনাজ কামালা যে গুনা থেকে তবা করলো যেন তার কোন গুণা হয়ে নেই তো এর রাতের মধ্যে আমরা তবা করি আরো অনেক বিষয় এখানে রয়েছে যেহেতু সময় ইনশাল্লাহ আসবো হাজার আপনার কাছে আবার দর্শক আমরা খুব চমৎকার শুনেছি যে তবার বিষয়ে অনেকে এমন তবা করেন যে তবা করার পর আবার যে জিনিসটা যে যেটা থেকে তবা করেছি সেটা আবার করা আবার অনেকে শুধু মুখের মধ্যে দু তিনবার যে তবা করে করে থাকে তো এটা আসলে ভুল রীতি তবার অর্থ হচ্ছে বিরত থাকা যে যেই গুনাহের কাজ যেটা আছে সেটা থেকে বিরত থাকা ভবিষ্যতে না করব না এটার উপরে সংকল্প বদ্ধ হওয়া তো এটাকেই তবা বলে দর্শক আমরা যে যে গুণার মধ্যে আমাদের আসলে আমরা তো মানুষ এবং আমাদের মধ্যে বিভিন্ন দুষ্টুতি অবশ্যই আছে থাকবে মানুষ এগুলো দিয়ে সৃষ্টি কিন্তু আমাদের উচিত হচ্ছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করা তো তবার আরেকটি অর্থ হচ্ছে অনুশোচনা আপনি কোন একটা গুনা করে ফেলেছেন আপনার অন্তর যদি লজ্জিত হয় তাহলে সেটাই হচ্ছে

যে শরীয়তের মধ্যে থেকে যে নির্দেশনা পিতা মাতা দেয় ওই নির্দেশনাকে যদি অমান্য করা বৃদ্ধ হয়ে গেছে ওই পিতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া তাদেরকে সময় না দেওয়া এই এই বিষয়গুলোই হচ্ছে অবাধ্যতার অন্তর্ভুক্ত আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা সাধারণত বুঝি সাধারণ মানুষের ক্ষেত্রে যে অবাধ্য তো ছোট বাচ্চারা হয় অর্থাৎ যারা এখনো বিয়ে করে নাই বা এরকম ছেলেরা অবাধ্য হয় কিন্তু আপনার কথাই বোঝা যাচ্ছে যে মানে অনেক বয়স্ক অর্থাৎ যারা বৃদ্ধ লোক কিন্তু মা বাবার অবাধ্য হচ্ছে অর্থাৎ আল্লাহ সুবাহ যেটা আমার উপর অত্যাবশ্যক করেছে জি ওয়াজিব করেছেন বাবা এবং মা এই দুইজনকে তাদের খেদমত করা যখন তারা বৃদ্ধ হবে ওই বৃদ্ধ অবস্থায় বলা হয়েছে তারা শিশুর মতো পরিণত হয়ে যায় আচ্ছা শিশু অবস্থায় আমরা যেমনই ভাবে একটি বিষয়কে কয়েকবার চর্চা করতাম আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে আমি ছোট ছিলাম বাবার হাত ধরে আছি বলতাম বাবা এটা কি বলতো পাখি আবার কি এটা পাখি আবার বলতো কি এটা পাখি একই জিনিসকে বারবার রিপিট করা খেলছে সন্তান একটা বল নিয়ে কি করছে বলটাকে খেলতে না খেলে নিচে ফেলে দিচ্ছে বাবা কি করছে উঠাই নিয়ে আসছে আবার ফেলে দিচ্ছে আবার উঠিয়ে নিয়ে আসছে বিরক্ত কিন্তু বাবা হয়নি বৃদ্ধ যখন মা বাবা হয়ে যাবে ঠিক অনুরূপ তাদের ভিতর ওই অভ্যাসটা চলে আসবে তখন তাদের প্রতি বিরক্ত না তাদেরকে খিদমত করা তাদের প্রতি এহসান করা দয়া করা অনুগ্রহ করা তাদেরকে কোন অবস্থাতেই তাদের খেদমত থেকে আজকে আমাদের ইয়ং জেনারেশন যেটা আছে মোবাইল তো আছে একটা মনোযোগ দিয়ে কথা বলে হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে মার কাছে গেলে মনোযোগ দিয়ে যে মার সাথে কথা বলবো আমরা সেটা আমাদের কাছে সময় এটাও অবাধ্যতার একটি অংশ মতো আমরা যেন মনোযোগী হই আজকে বাপু আমি আজকে আমার বাবার সাথে আমি আজকে আমার মায়ের সাথে যেমনটি আচরণ করব তেমনটি আমার সাথে করা যেমনটি কিতাবের মধ্যে আসছে এক পিতাকে তার সন্তান নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য গেল যখন নাকি তাকে পানিতে নিয়ে গেল তাকে ফেলে দিয়ে চলে আসবে বাবা তখন ওই বাবা বলছে যাকে ফেলতে গিয়েছে ওই বাবা বলছে বাবা তুমি আমাকে আরেকটু গভীরে তো বাবা কি ব্যাপার ফেলে যাচ্ছি এখানে বলতেছে আরো গভীরে ফেলার ব্যাপারে বললো কি ব্যাপার কেন আপনি এটা বলছেন বললো বাবা এই জন্য আমি বলছি কারণ আমার মনে আছে আমার বাবাকে অর্থাৎ এই সন্তানের দাদাকে আমার বাবাকে আমি এই জায়গাতে গভীর জায়গাতে ফেলেছি যেমন কর্ম তেমন ফল তো আমি আজকে যেমনটি করবো যে অনেকে আমরা ভাবি আমার ছেলেকে খুব এন্টারটেনমেন্ট দিচ্ছি লেখা লেখাপড়া করাচ্ছি আমার বাবা হয়তো আমাকে ভালোবাসা নাই অত শিক্ষা দেয় নাই তা আমি আমার বাবা ছেলেকে যেহেতু ভালোবাসছি সে আমার সাথে ভালো আচরণ করবে আমার বাবা আমাকে করে নাই একটা ভুল ধারণা একেবারে সম্পূর্ণ শয়তানের আসবাসা ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে পিতামাতার মাতার অবাধ্য অবাধ্য আরেকজনের কথা বলা হয়েছে আত্মীয়তার বন্ধন কে ছিন্নকারী ভাই ভাইয়ের সাথে পৈতৃক সম্পত্তি যে জায়গা হয়েছে এক হাত জায়গা নিয়ে ঝগড়া লাগছে এই সম্পর্ক তুই আমার ভাই না বোন বোনের সাথে ভাই বোনের সাথে ফুকুর সাথে বাবার সাথে চাচার ঝগড়া লেগেছে সে ধারাবাহিকতা আমিও বজায় রেখেছি যে আমি কি করবো না তার সাথে সম্পর্ক ছিন্ন করব আমাকে তার ছেলের বিয়ের মধ্যে ভালোভাবে ইনভাইটেশন করে দাওয়াত দেয় নাই এটা কি আমার কি পথের ভিকারি নাকি ফোন দিয়ে দাওয়াত দিয়েছে আমি চলে যাব এই শুরু সূত্রপাত কোনো সম্পর্ক নাই যে আত্মীয়তার বন্ধনকে যে ছিন্ন করবে বলা হয়েছে হাদিসে পাকে আল্লাহ সুহান ওই ব্যক্তিকে ক্ষমা করে আমি যদি ক্ষমা চাই তাহলে আমাকে অবশ্যই এই বিষয়গুলি থেকে তবা করতে হবে পাশাপাশি আরেকটি বিষয় আমাদের রিলেটেড আমাদের সামাজিক সংস্কৃতি কথা বলছি আর সেটা হচ্ছে সবে বরাত আসলেই বিশ্বব্যাপী মুসলিম উম্মাহগণ একটি নেক কাজ করে আর সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো খাবেবরাতে রাতে আসলে হালুয়া রুটি তৈরি করে মানুষকে বিতরণ করে খাবার দেয় আচ্ছা এখানে একটা প্রশ্ন আজকে আমাকে একজন পরিচিত তিনি আমাকে বলছেন যে হালুয়া রুটি করে এটা কেন যদি জিনিসটা আসলে হালুয়া রুটি কিংবা বিরিয়ানি কিংবা ইত্যাদি ইত্যাদি হালুয়া রুটি হচ্ছে আমাদের দেশের একটা সংস্কৃতি হালুয়া মিষ্টি জিনিস এটা খেতে মানুষ পছন্দই করে এজন্য আমাদের এখানে এটা উত্তম জিনিস কোনটা আচ্ছা সরকারের এরশাদ করলেন ইসলামের মধ্যে উত্তম হচ্ছে সালাম দেয়া এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে এবং খাবার খাওয়াবে অর্থাৎ খাবার খাওয়ানোটাকে রসুল করিম সাল্লাম উত্তম আমল গুলোর মধ্যে ঘোষণা প্রদান করবে এই রাতের মধ্যে সে কি করবে উত্তম আমলগুলো গুলো করবে উত্তম আমলগুলো কি উত্তম আমলগুলো এটা বাধ্যবাধকতা না আমি এখানে সদকা করতে পারি দান করতে পারি আমি নামাজ পড়তে পারি কোরআন তেলাবাদ করতে পারি পাশাপাশি মানুষকে খাবার খাওয়াতে পারি কারণ খাবার খাওয়ানোটা একটা সর্ব উত্তম এবাদত বলা হয়েছে কিন্তু দেখেন আমাদের প্রথম আমি যে কথাটা বলেছিলাম আমাদের মুসলিম যত সংস্কৃতি আছে ওই সংস্কৃতি গুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন শব্দ চয়ন কখনো বা বেদাত কখনো বা শিরিক কখনো বা সহি হাদিসে নেই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টুপি পরানো হচ্ছে আচ্ছা বিভিন্ন ভাবে হ্যাঁ প্রতিবাদ সাধারণ মানুষ তো হাদিস কয়জনে পড়ে ভাই

যেটা হাদিসে নাই আমার গাউসে পাক করেছে যেটা হাদিসে নাই বাবা মিনি করেছে হাজার বছর যে সংস্কৃতি চলে আসলো এ বাদত হলো সেটা হাদিসে নাই আসলে বিষয়টা হচ্ছে হঠাৎ করে আমার একটা মনে পড়ে গেল একটা কৌতুক সেটা হচ্ছে এই যে এক মেয়ের বিবাহ হয়েছে পীরা চিনেন তো পীরা যেটাকে বলে পীর মানে ছোট ছোট হাত ছোট ছোট পা

ছোট ছোট হাত পাওনি গেছে গিয়ে কলসি থেকে পানি ঢাল বিবাহের মধ্যে তো নাকফুল ব্যবহার করে নতুন দেয় নাকফুল তো ঘটনাক্রমে সে নাকফুল ব্যবহার করছে ব্যবহার করেছে ঘটনাক্রমে ওই নাকফুল খুলে কলসির ভিতর পড়ে গেছে আচ্ছা তো পড়ে যাওয়ার পর এখন হাবিস খুঁজতেছে আর পাইতেছে না খাটো যেহেতু মা আমি তো

হবে বারাতের কথা হাদিসে পাকে শত শত হাদিস আসছে কিন্তু আমাদের এল ওই পর্যন্ত পৌঁছে নাই ওই বাউন পীড়ার আমাদের এল এই আমরা হাদিসে কোরআনে খুঁজে সবে বরাতকে কে পাই না সবে মেরাজ কে পাই না মিলাদ পাই না মানুষকে খাওয়ার খাবার খাওয়ানো বিষয়গুলো পাই না আমাদেরকে বুঝতে হবে যে খাবার খাওয়ানো এই বিষয়টা হচ্ছে উত্তমে বাজার সবাই কিন্তু স্বাভাবিক গ্রহণ করে সবসময় আপনি করেন সবাই বেড়াতেও করেন ভালো সময় ভালো কাজ করে আরো উত্তম আরো উত্তম আরো উত্তম আপনি এটা করেন এটা যেন আমরা না বলি যে কোরআনে নেই হাদিসে নেই বরং আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে যেটা হাদিসে নেই কখনো ইমামগঞ্জ সেই কাজ করেনি ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল আলী রহমা তিনারা ওই কাজ করেন নাই যেটা হাদিসে নাই আরে তাদের জীবনটাকে উৎসাহ করেছে হাদিসের বাস্তবায়নের জন্য যাদের জীবনটা উৎসর্গ করেছে কোরআনের হুকুমকে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে যেহেতু সময় সংক্ষিপ্ত আজকে অনেকেই দুনিয়াবি বিষয় ছেড়েও অনেকে ধর্ম ধার্মিকতা সব ভারতকে প্রাধান্য দেয় হত আদিনের চ্যানেলের সামনে বসা আপনি যে কথাটা বলছে সেটা বা হচ্ছে যে অনেকে বলতে কোরআন হাদিস আমরা কি পর্ব না দু চারটা পরে সে আছে নাই বলে তো ঠিকাদারকে শুধু লমাই কারাম নিয়ে নিয়েছেন বাস্তব এই জিনিসটা বলে তারা কয়েকটা বই পড়ে তাদের আলেম হয়ে আলেম দাবি করে তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ওলমায় কারাম আলেম কাদেরকে বলা হয়েছে যাদেরকে ডাক্তার বলা হচ্ছে তাদের তারা কি ওই লাইব্রেরি থেকে ডাক্তারি বই পরে কি তারা ডাক্তার হয়েছে না তা এটার জন্য গবেষণা করতে হয়েছে কিছুদিন তাদেরকে কোর্স করতে হয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা হয়েছে তারা কি শুধু বই পড়ছে ইঞ্জিনিয়ারিং বই বা তার ইঞ্জিনিয়ার শুরু করে দিয়েছে এরকম আছে একজন আলেম যাদেরকে আল্লাহ আলম যাদেরকে ফার্স্ট আলু আহ্লাং আল্লাহ তোমরা যা জানো না আলেমদের কাছে যাও তো সাহাবাই কালাম যেখানে ওলামাই কালাম সারা তারা তাদের কোনো ফয়সলা করতেন যেমন আবদুল্লাহ ইমনে ওমর হ্যাঁ যারা আছেন তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করে তারা করেছেন কিন্তু আমরা আমাদের মধ্যে যেটা কে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলা হয়েছে যে জাহেলের কাছে কি প্রশ্ন করা হবে জাহেল কাছে ভাবে মধ্যে আছে যার কাছে প্রশ্ন করিও না আচ্ছা ইমাম শাফির মতো রাহমাতুল্লাহি তাআলা আলাই ওনারা কখনো 300টা প্রশ্ন করেছেন 40টা জবাব দেন বাকি বলা আমি জানি না আর জানার পর জানার পর না জানে না শরীয়তের শরীয়তে ফয়সালা হচ্ছে

এটা একটা ভুল বিষয় ভুল বিষয় কারণটা হচ্ছে ইমাম বুখারী আলাই রহমান অনেক আগে ইমামে আজম আবু আনকার মতো এসেছেন তার কাছে সনদ সহ সহি হাদিস যেতে এসছে তার উপর তিনি আমল করেছিলেন কিন্তু পরবর্তী দুই জেনারেশন পরে সেই সহি হাদিসটাই কি হয়েছে দুর্বল হয়ে গেছে এখানে আমি বলেছেন আজম আবু বলেছেন যে আমার জেফাতো আমরা দিয়েছি সেটা বিপরীতে যদি সহি হাদিসটা আমরাটা ছেড়ে দাও ছেড়ে দাও ওটাকে মানো এবং এটাই হচ্ছে হানাবি মাজাহের উসুল যে সব ইফাহাদিস পাওয়ার পরও যদি আমি হানাবি মাজাহাবে মানলাম না এবং আলাহ রহমতুল্লাহ তাই এটা এমন কতগুলো মাসালা এটা এক্সট্রা ভাবে লিখেছেন যে মাসালা গুলি মামা আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল্লাহ ফতোয়া দিয়েছেন পরবর্তীতে এটা সহি হাদিস ওটার বিপরীত ছিল ওটাকে পরিবর্তন করে সহি হাদিস মোতাবেক করা হয়েছে তাহলে আমরা তো যারা মাঝহাব কে মানে এটা কেন মানে এরা সহি হাদিস এবং কোন হাদিস গবেষণা করে করেছেন এবং উসুল বলে দিয়েছেন এবং আমরা যারা মানে এটা অন্ধভাবে এটা নয় যে তারা এটা নিজের থেকে বলেছেন নয় তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে এটা বলেছেন আর গবেষণা এটা যে কেউ করতে পারে না কেউ করতে পারে না এই আমাদের উচিত যে আমরা সহজভাবেই দুই চারটা কিতাব পড়েই যেন আমি বলে না দেই যে হাদিসের নেই

কিন্তু যারা গিয়েছে তারা কিন্তু বুঝতে পারে রসুল ইসলামের ঘর যেখানে ছিল সেখান থেকে জান্নাতুল বাকি দেখা যায় মাঠের এপার আর ওপার আচ্ছা তার মানে সেটা দেখা সম্ভব বাইরে না গিয়েও ঘর থেকেই দেখা যায় সম্ভব তো রসুল করিম সাল্লাম এই রাতে কি করেছেন এবাদত করেছেন নামাজও পড়েছেন পাশাপাশি কবর জিয়ারাতে বের হয়েছেন এই জন্য মশকুর উলামাইক রাম এই রাতে উত্তম এবাদত গুলোর একটি গ্রহণ করেছেন যে কবর করা পিতা মাতার কবর আত্মীয় স্বজনের কবর কবর দিনের এই কবর গুলো সাল্লাহ সাল্লাম থেকে সরাসরি আমলটা স্বীকৃত যেহেতু সরাসরি আমল এটা স্বীকৃত সেহেতু আমাদের ব্যাপী আমরা কিছু অংশটা বের করে আমাদের উচিত

তখন তিনি বলেন এটাই হচ্ছে প্রথম ঘাটি যে এখান থেকে মুক্তি পেয়ে যায় তারপর মুক্তি পেয়ে যাবে তো বলা হয়েছে ওলামাই কেরম কিতাবের মধ্যে লিখেছেন যে কবরের মধ্যে যখন কেউ যাবে তখন তার কবরের কথা স্মরণে আসবে তওবার কথা স্মরণে আসবে দুনিয়ার মোহ তার কাছ থেকে কেটে যাবে এজন্য বেশি বেশি কবরে যাওয়া এবং এই রাতেও কবরে যাওয়া যেহেতু এটা কবরের স্থানে যাওয়া জিয়ারত করা সুন্না আমার নবী করিম সাল্লাহ আলাইস্লামের প্রিয়

সেটার মধ্যে এটা আছে যেমন আতসবাজি করা যেটার আবিষ্কারক হচ্ছে ইব্রাহিম আলীহি সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল আনন্দ প্রকাশ করেছিল অমুসলিমরা যে আগুনে ফেলে দিয়েছে জ্বালিয়ে দিয়েছি তখন তার আতসবাজি করেছিল আমি যাই মুসলমান নিজেকে দাবি করি অর্থাৎ আমার উপর দায়িত্ব হচ্ছে যেই কাজ দ্বারা ইব্রাহিম আলিহি সাল সাল্লামকে আগুনে নিক্ষেপ করে আনন্দ প্রকাশ করেছে অমুসলিমরা সেই কাজটা থেকে বিরত থাকে দ্বিতীয়ত যে কথাটা বলা হলো বিষয় কি ব্যাপারে অত্যন্ত কঠিন ভাবে কিতাবে লিখেছেন যে কবরের উপরে যেন কোন আগুন জ্বালানো না হয় এটা অনেক জায়গাতে যেখানে তথা কথিত কিছু ব্যবসায়ী আছে মাজারের তারা মাজারের পাশেও দেখা যায় দিনের বেলা মোমবাতি জ্বালায় রেখেছে

তারা কি হবে। একেবারে নিয়ে অনেক জায়গাতে দেখা যায় বড় গামলা একেবারে মোটা মোটা করে দেওয়া দেওয়া হচ্ছে ভালো সংস্কৃতির সাথে অপসংস্কৃতি ছেয়ে গেছে দাওয়াত ইসলামী ওই সংগঠন যেটা হক সেটাকে হক বলে থাকে যেটা বাতিল সেটাকে বাতিল বলে থাকে এবং আমলের প্রতি আলহামদুলিল্লাহ উৎসাহিত আমরা কিন্তু মাজারের বিরোধী না আমরা মাজারের পক্ষে জিয়ারাতের পক্ষে কিন্তু তার সেই কাজ থেকে আমরা বিরত রাখতে চাই যেটা শরীয়ত বিরোধী কাজ বিয়ে সুন্নত কিন্তু বিয়ের মধ্যে গান বাজনা হয় তাকে বিয়ে কি বন্ধ হয়েছে না তো একটা কাজ হচ্ছে

Haji Rapp Nardar Baare Ya Rasool Al Naag Naga Haji Rapp Nardar Baare

আল্লাহ আমাদেরকে রসুল পাক সাল্লাহ আলি আসসালামের দরবারে বা আদব হাজারি নসিব করুক দর্শক আমাদের সময় একদম শেষ ভালো থাকুন সুস্থ থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহি আসসালাম